শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ লোকমান হোসেন, পিতা মরুমলি মিয়া, মাতা ছেলে দেখাত, গ্রাম দুলালাবাদ, 9 নং ওয়ার্ড, থানা পিণ্ড মরুমলি, বর্তমান পাহাড়তলি, জেলা চট্টগ্রাম। 1971 সালে আমি ছাত্র ছিলাম উত্তর কাঠটলি, কাঠের নৌলক্ষেত্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। 1971 সালের 3রা মার্চ বিহারের বাঙালিদের উপরে যে হামলা করছে আমাদের শহীদ সাধারণ মাঠে, যেখানে আমরা প্রতিরোধে অংশগ্রহণ করছি, আবার ফিরের সাথে একইভাবে আক্রমণ করছে আমাদের একজন প্রতিবেশী, আমার এক আত্মীয় মজিবুর রহমান, সে সেখানে শাহাদাত বরণ করছে, একজন অবাঙালি গুলি চালাচ্ছিল। আমাদের মজিবুর রহমান, সে বয়স আমাদের ছোট হলেও সুস্বাস্থ্যের অধিকারী ছিল, সে হঠাৎ করে গিয়ে তার বন্দুকটা কেড়ে নিয়ে আসলো, কিন্তু ইতিমধ্যে তাকে গুলি করে দিচ্ছে, গুলি খাওয়া সত্ত্বেও সে নিয়ে চলে আসছে। পরে দেখা গেল সে পড়ে গেল, এরপর তার লাশটা সেনাবাহিনীরা এখানে গিয়ে নিয়ে গেছে, তার 2 দিন পরে মেডিকেল কলেজে তাকে পাওয়া গেল। 26 মার্চ চতুর্থ দিক থেকে আমার বাড়ি ছিল পাহাড়তলি সিডিএ মার্কেট, সিডিএ মার্কেটটা তখন বন্ধ ছিল, এখানে রিজার্ভ পুলিশ ক্যাম্প ছিল, সেখানে যিনি ডিএসপি ছিলেন ওনার নাম মজিবুর রহমান, ওনার আমার ভাইয়ের সাথে ওনার খুব সুসম্পর্ক ছিল, আমাদের বাসাতে আসা যাওয়া করতো। দেখা গেলো সেই সিডিএ মার্কেটে বিহারা দলে দলে আমাদের হালিশহর থেকে অস্ত্র আর্মস অ্যামিউনিশন নিয়ে ট্রাকে করে সিডিএ মার্কেটে উপস্থিত হলো। আমাদের বাড়িটা ছিল একবার সিডিএ মার্কেট ঘেঁষা বাড়ি, একটা সেমি পাকা বিল্ডিং ছিল, তখন ইপিআরা যখন এখানে নিয়ে গেছে আমরা ট্র্যাক থেকে আর্মস অ্যামিউনিশনগুলো নামাতে শুরু করলাম, সেগুলো নিয়ে সেখানে রাখলাম। পরের দিন আবার ইপিআর নেতৃস্থানীয় যে কর্মকর্তাগুলি ছিল তারা আমাদেরকে জানালো যে পাকিস্তানি আর্মিরা কুমিল্লার থেকে চট্টগ্রামের দিকে মুভ করতেছে, তখন সবাইকে ওদিকে যেতে হবে, আমি নিজেও ট্র্যাকে করে তাদের আর্মস অ্যামিউনিশন নিয়ে ইপিআরদের সাথে কুমিল্লায় উপস্থিত হলাম। আমাদের সমপার্টি ছিল খলি, মজিব, রহমান, এরা আমাদের সমপার্টি ছিল। আমরা ইপিআরদের সাথে অস্ত্র শস্ত্রগুলো নিয়ে তাদের আর্মস অ্যামিউনিশনগুলো নিয়ে ওদের সাথে কুমিল্লায় যাই। কুমিল্লাতে তখন
তুমুল লড়াই হলো ইপিআরদের সাথে। ইপিআররা শেষ পর্যন্ত আমাদেরকে বললো যে ভাই এইখানে খুব ভারী অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে আর্মিরা এদিকে এগিয়ে আসতেছে, তারা আগুন দিচ্ছে, পতাকা বদল করতেছে, একবার পাকিস্তানি পতাকা একবার বাংলাদেশি পতাকা, আপনারা যারা সিভিলিয়ান আছেন আপনারা একটু নিরাপদে যান গিয়ে। আমরা নিরাপদে সরে গেলাম, তখন পাকিস্তানি আর্মি ধীরে ধীরে আসতে শুরু করলো, তাদের সাথে ইপিআরদের সাথে তুমুল লড়াই হলো। সেই লড়াই আমি নিজের স্বচক্ষে দেখলাম কোথায়, ওই আমাদের পাক্কার মাথায় এবং যারা স্কেলের এখানে যেখানে এখনও স্কেল আছে সেই স্কেলের এখানে তুমুল লড়াই হলো। শেষ পর্যন্ত সেই ইপিআররা সেনাবাহিনীতে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে নিজের জীবন আত্মহতি দিচ্ছে, বিশেষ করে ইপিআর হাবিলদাররা নিজের আত্মহতি দিল। সেখানে তাদেরকে লাশের উপর ঘান পাউডার দিয়ে আবার কোথাও কোথাও দেখা গেছে কোনোরকম ইপিআরকে ব্যানার দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল, ঘান পাউডার দিয়ে জ্বালিয়ে দিল, দুপাকে দুই পাশে বাজারগুলো জ্বালিয়ে দিল, কর্নারহাট বাজার সহ। এই সেদিন যখন সন্ধ্যা কোনে এলো তখন তারা গোল পাহাড় উত্তর পাহাড়তে দিচ্ছে, কবিলাদম গোল পাহাড়ের দিকে উঠে গেল, আর উঠে কবিলাদমে এবং গোল পাহাড়ে অবস্থান নিল পাকিস্তানি আর্মিরা। সেগুলো আমি স্বচক্ষে প্রত্যক্ষ করছি এবং সেই থেকে আমরা বিএলএফ ট্রেনিং গ্রহণ করলাম। শরীফ ভাই রফিক ভাইরা ছিল আমাদের সাথে যুদ্ধে বিএলএফ, আমরা বিএলএফ স্বাধীনতার যুদ্ধে সহযোগিতা করে অংশগ্রহণ করি। ১৬ ডিসেম্বর আমি চট্টগ্রাম গিয়েছিলাম, চট্টগ্রাম আমাদের পাহাড়তলিতে ছিল, তখন আমাদের চতুর্দিক দিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা এগিয়ে এলো। এমনকি আমার ইমিডিয়েট বড় ভাই, সেও আগে আর্মির ট্রেনিং ছিল, তার নাম মোহাম্মদ এমরান, সে সহ তাদের সাথে তাদের ১৭ জনের একটা বহর একসাথে আসলো। আমি শুনে তাদের সাথে ট্র্যাকে করে সার্কিট হাউসে আসলাম। এরপরে আবার আমরা বধ্যভূমিতে গেলাম, সেখানে অসংখ্য লাশ দেখলাম, লাশের কঙ্কাল। আমাদের প্রত্যাশা একটাই, আমরা যে উদ্দেশ্যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছি সে উদ্দেশ্য আমাদের এখনও পরিপূর্ণ হয়নি। যে শেখ হাসিনা অনেক উন্নয়ন করছে, অনেক আজকে বাংলাদেশ বিশ্বের কাছে একটা রোল মডেল হিসাবে আছে, কিন্তু তারপরও শ্রমিক সমাজ আজকে এখনও অবহেলিত। বঙ্গবন্ধুর সোনার বাংলা বঙ্গবন্ধু দেওয়া চেয়েছিল তা আরও সুন্দরভাবে বাস্তবায়িত হবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।